বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ঈদের দুদিন আগে 9 এপ্রিল আদেশ দেন যে বাচ্চাদেরকে স্থিতিশীল অবস্থায় রাখার নির্দেশ দেওয়া হলো। তা সত্ত্বেও জাপানি মা আমার বড় মেয়ে জাসমিনকে নিয়ে কিছু অসৎ লোকের সহযোগিতায় আদালতের আদেশ অমান্য করে জাপানে পালিয়ে গেছেন। বাচ্চাকে আমার জীবন থেকে চিরতরে মুছে দিয়ে প্রতিশোধ নেয়ার জন্যই কি উনি এটা করেছেন? পালিয়ে যাওয়ার আগে 1.5 বছর আমার বড় মেয়ে জাসমিনকে নিয়ে তিনি পাশের রাস্তায় থাকতেন, অথচ একদিনও দেখা করতে দেননি। তিনি মেজো মেয়ে লায়লার সাথেও পাশের রাস্তায় থাকা সত্ত্বেও কোনো যোগাযোগ করেননি এবং বড় মেয়ে জাসমিনকে তার আপন বোনের সাথেও কখনই কথা বলতে দেননি। আমি জানি না আমার বড় মেয়ে জাসমিনকে আমি আর আজীবন কখনো দেখতে পাবো কিনা।